বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা দেখছো তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল সায়ন এডিটিং জোন, আর আমি তোমাদের সঙ্গে আছি সায়ন। তো আজ আমি এডিটিং করতে চলেছি এই টাইপের লাইট রুম কালার কারেকশন এডিটিং। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। আমরা এমন টাইপের কালার কারেকশন এডিটিং কী করে করবো, এবং এমন টাইপের স্মুথও আমরা কী করে করবো, এ টু জেড আমি যেসব জিনিস করেছি এই ছবিটাতে, তো তোমাদের সঙ্গে সব কিছু নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করি। তোমার আমার প্রিয় অ্যাপ্লিকেশান লাইট রুম অ্যাপ্লিকেশানে, তো চলো আমরা ছবিটাকে একটু খুঁজে নিচ্ছি। তো এই যে আমাদের ছবিটা, এবং আমরা এটাকে প্রিসেটের থ্রু কাজ করব, কারণ তোমাদের সময় আমি নষ্ট করব না। অবশ্যই তোমরা প্রিসেটটা পেস্ট করবে, এবং কম বেশি কীভাবে করবে আমি সবটাই তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আমরা আগে প্রিসেটটাতে চলে যাচ্ছি। তো এই যে আমরা প্রথম প্রিসেট এটা ইউজ করব, তারপর দ্বিতীয় প্রিসেট আমরা এটা ইউজ করব লাইট রুম অ্যাপ্লিকেশানে। তো আমরা এই প্রিসেটের থ্রুই কাজ করব, এবং ডিসক্রিপশন বক্সে প্রিসেট দুটোই দেওয়া থাকবে। তো তোমরা যাও এবং প্রিসেট দুটোকে ডাউনলোড করে তোমরা অবশ্যই লাইট রুমে অ্যাড করে অ্যাপ্লাই করো, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু মতামতে জানিও কমেন্ট বক্সে। তো চলো ফার্স্ট প্রিসেটটাকে আমরা কপি সেটিং করে নিচ্ছি এখান থেকে, কপি সেটিং কপি। তো চলো আমরা আমাদের অরিজিনাল ছবিটাতে চলে যাচ্ছি। চলে এসেছি আমাদের অরিজিনাল ছবিটাতে, এবং থিরোটে ক্লিক করব, পেস্ট সেটিং দেখতে পারবে তোমরা, অবশ্যই পেস্ট করে দেবো। এবার থিরোটে চিপ মারবো এখানে, তোমরা সরি এখানে শেয়ার বাটনে ক্লিক করব, এবং সেভ টু ডিভাইস দেখতে পাচ্ছ, তো তোমরা অবশ্যই ছবিটাকে সেভ টু ডিভাইস করে ছবিটাকে সেভ করে নেবে। তার পরবর্তীতে আমরা সেকেন্ড প্রিসেটটা ইউজ করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছবিটা সেভ হয়ে গেছে, এবং এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব, থিরোটে ক্লিক করব, এবং এই যে ছবিটা আমরা সেভ করলাম, তো সেই ছবিটাকে আমরা ফার্স্টে ডিলিট করে দেবো লাইট রুম অ্যাপ্লিকেশান থেকে, এবং আমাদের গ্যালারিতে যাব, এবং যেই ছবিটা আমরা সেভ করেছি সবেমাত্র সেই ছবিটাকে আবার লাইট রুম অ্যাপ্লিকেশানে অ্যাড করব। সেভ করেছিলাম তো সেটাকে আবার অ্যাড করে নিয়েছি, এবং আমরা সেকেন্ড যেই প্রিসেটটা আমাদের দেখিয়েছিলাম, তো সেই সেকেন্ড প্রিসেটটাই আমরা সরাসরি চলে যাচ্ছি। তো সেকেন্ড প্রিসেটটাতে চলে এসেছি, থিরোটা ক্লিক করব, পেসে সরি কপি সেটিং দেখতে পাচ্ছ, তো অবশ্যই কপি করে নেবো আমরা এটাকে, এবং আমাদের যেই ছবিটা সেভ করেছিলাম সেটাতে আমরা চলে যাচ্ছি আবার। তো সেই ছবিটাতে আমরা চলে এসেছি, থিরোটা ক্লিক করব, পেস্ট সেটিং দেখতে পাবে, তো পেস্ট বুম দেখতে পাচ্ছ, সুন্দর একটা কালার কারেকশান হয়ে গেছে। তো এখান থেকে তোমরা লাইটে গিয়ে, তো তোমরা তোমাদের কালার কারেকশান তোমাদের মতন বাড়াতে কমাতে পারো। তো আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, 10% বাড়াবো না, আমি আর একটু কমাবো 8% মতন কিংবা 4% মতন রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিচ্ছি আমরা। এইভাবে এখান থেকে আমরা চলে যাব মিক্স টুলে, এবং মিক্স টুলে তোমরা তোমাদের মতন কালার কারেকশান করে নিতে পারো। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের কালার এমনই আছে, তোমরা যদি চাও কালার কমিয়ে বাড়িয়ে নিতেই পারো। তোমরা অবশ্যই তোমাদের ছবি অনুযায়ী করে নেবে, প্রিসেটটা ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা গিয়ে ডাউনলোড করে নাও। এখান থেকে আমরা ছবিটাকে সেভ করবো, এবং সরাসরি চলে যাচ্ছি অন্য একটা অ্যাপ্লিকেশানে। অ্যাপ্লিকেশান থেকে সরাসরি চলে এসেছি আমাদের ফেভারিট অ্যাপ্লিকেশান স্ন্যাপসাইট অ্যাপ্লিকেশানে, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, তোমরা গিয়ে স্ন্যাপসাইট অ্যাপ্লিকেশানে ডাউনলোড করে দেবো। তো আমরা ডিটেলসে যাবো, ডিটেলসে গিয়ে হালকা একটু এটাকে বাড়িয়ে দেবো, এবং এটাকে হালকা একটু বাড়িয়ে দেবো, এবং টিক মার্কে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা যাবো টিউন ইমেজে যাবো, এবং এখান থেকে আমরা সিচুয়েশানটাকে হালকা একটু বাড়িয়ে দেবো 7+ মতন। তো আমরা যেটা যেটা বাড়াচ্ছি অবশ্যই তোমরা তোমাদের ছবি অনুযায়ী বাড়াবে, এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করছি, আবার ব্রাশ টুলে যাচ্ছি, এবার এখান থেকে আমরা সিলেক্টিভ টুলটা সিলেক্ট করব, আমরা মুখে একটু এটাকে মারবো, মারার পরে আমরা হালকা একটু মুখে ব্রাইটনেস সিচুয়েশান ফার্স্টে কমাবো, এবং ব্রাইটনেস হালকা একটু বাড়িয়ে দেবো। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করব, আমরা আর একটা সিলেক্টিভ টুল সিলেক্ট করব। তো এটাকে জাস্ট আমরা আমাদের ফেসের মধ্যেই রাখবো লাল কালারটা, এবং হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেবো, সিচুয়েশানটা হালকা একটু কমাবো। তো আর একটা সিলেক্ট করব, এইভাবে তোমরা করবে, এবং তোমাদের ছবির অনুযায়ী যদি আমার যেরকম লাল হয়ে গেছে তো সেই কারণে আমাদের করা, তো এখান থেকে ডান করব, এবং আমাদের ছবিটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে সেভ করে সরাসরি চলে যাচ্ছি আমরা, সরাসরি শেয়ার করে নিয়ে যাবো অটোটেক্স স্কেচ বুকে। তো চলো আমরা অটোটেক্স স্কেচ বুকে ছবিটাকে আমরা সরাসরি শেয়ার করে নিয়ে যাচ্ছি। তো আমরা অটোটেক্স স্কেচ বুকে দেখতে পাচ্ছ ছবিটাকে নিয়ে আমরা চলে এসেছি, তো একটু টাইম লাগবে আমাদের। তো আমরা অটোটেক্স স্কেচ বুকে দেখতে পাচ্ছ চলে এসেছি, তো এখানে আমরা আমাদের ব্রাশের সাইজটা রাখবো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে সরাসরি আস্তে আস্তে চলে যাব, গিয়ে আমাদের এখানের সেকেন্ড লাইনের সেকেন্ড ব্রাশটা সিলেক্ট করব। ব্রাশের সাইজটা আমরা তোমরা 4:4 রাখতে পারো, অনেকে এখানে 1% রেখে এখানে 7% দিয়ে করে, তো আমরা এইভাবেই করব, 1% বাই 7% দিয়ে করবো। আর ব্রাশের সাইজ তোমরা তোমাদের মতন তোমরা বড়ো ছোটো করতে পারো। তো এখান থেকে তোমরা এখানে যাব, আমরা এখানে আসার পরবর্তীতে আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট কেন করব কি এটা আমরা পরবর্তীতে ভিডিও শেষের দিকে আমরা জানিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আমরা ফার্স্ট ছবিতে সিলেক্ট করে নেবো,
এবং ব্রাশের সাইজ তোমরা তোমাদের মতন করে রাখবে। তো আমি ছবিটাকে জুম করছি, ফার্স্টে আমরা ফেস স্মুথ করব। তো এখানে তো কিছু করা লাগবে না, তো তোমরা আস্তে আস্তে চলে যাবে। আর ভিডিওটা আমরা ফাস্ট করে দিচ্ছি, তোমাদের আস্তে আস্তে করবে তোমরা, তোমাদের আরও আমারটার থেকে অনেক অনেক বেটার হবে, কারণ আমি অনেক তাড়াতাড়ি করব স্মুথটা। তো আমরা চলে স্মুথটা করতে লাগি। তো তোমরা দেখতেই পারছো আমরা শুধু মুখটাকে করেছি স্মুথ, এবং ডুপ্লিকেট লেয়ার করেছিলাম না, তোমরা দেখেছিলে এখানে ডুপ্লিকেট করেছিলাম। তো সেটাকে আমরা অন করব। অন করার পরে এখানে অপাসিটি দেখতে পাচ্ছো, অপাসিটি আমরা 20 on কিংবা 12 এমন রেখে দেবো। এতে কী লাগবে, হালকা অরিজিনাল ভাবটা আসবে, হালকা স্মুথ ভাবটা আসবে, এতে আরও ছবিটা আরও সুন্দর লাগবে। আমি জাস্ট মুখটা স্মুথ করেছি তোমাদের এখন, তো তোমরা পুরোটা আস্তে আস্তে স্মুথ করবে, কারণ ভিডিওটা অনেক 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 লম্বা হয়ে যাবে। তো সেখানে আমি জাস্ট মুখটা করেছি, তুমি দেখতে পাচ্ছো মুখটা খুব সুন্দরই লাগছে। তো আরও টাইম দিয়ে করলে আরও সুন্দর হতো। তো অবশ্যই তোমরা এইভাবে করে নেবে। ব্রাশের সাইজটাও তোমাদের দেখিয়ে দিলাম আমি। তো এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের ফেভারিট অ্যাপ্লিকেশন, তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে আমরা আমাদের ছবিটাকে অ্যাড করে নিয়েছি। তোমরা দেখতেই পারছো এখান থেকে আমরা অ্যাড ফটোতে যাবো, এবং দুটো আমরা PNG ছবি ইউজ করবো, দুটো জাস্ট আর কিচ্ছু না। তো আমাদের ছবিটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো আমরা অ্যাড ফটোতে যাচ্ছি, এবং আমরা ফার্স্টে যেই ছবিটা আমরা অ্যাড করবো, তো সেটাকে আমরা অ্যাড করে নিচ্ছি। ব্ল্যাক শ্যাডো দেওয়ার জন্য নিচ দিয়ে একটা ইমেজ অ্যাড করছি, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো এবং জুম করব। এটার উপর দিক দিয়ে একটু জুম আমরা কমাবো, এবং এটাকে আমরা এখানে পায়ের নিচে এখানে রেখে দেবো, এবং এর অপাসিটিটা আমরা হালকা একটু কমাবো, 81% মতন রেখে দেবো। এবং এটাকে এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করব না, আমরা জাস্ট আর একটা ছবি অ্যাড করব, তারপর আমরা ছবিটাকে সেভ করব। তো ডেসক্রিপশান বক্সে A to Z আমি যেসব জিনিস ইউজ করবো সব কিছুর লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে ডাউনলোড করে নিও। এই যে আমরা এটাকে অ্যাড করব, ভিগনেটারে এটাকে আমরা অ্যাড করব, এবং এর অপাসিটিটা আমরা অনেকটাই কমাবো, অনেকটাই 33% মতন, 7% মতন রেখে দেবো, এবং টিক মার্কে ক্লিক করব, এবং ছবিটাকে আমরা ড্র টুলের মাধ্যম থেকে সেভ করে নেব। তো জাস্ট ছবিটাকে তোমাদের আমরা একবার দেখাতে চাই যে আমাদের ছবিটা কেমন কি হয়েছে। তো 3 dot এবং সেপ ইমেজ, চলো এখান থেকে আমরা গ্যালারিতে গিয়ে আমাদের ছবিটাকে দেখে আসি। তো এই যে আমাদের ছবিটা একদম সম্পূর্ণ তৈরি হওয়ার পরে আমাদের এমন হয়েছে। তো অনেকে ভাবতে পারে দাদা তুমি কালার কারেকশনটা হাতে টেনে করতে পারতে প্রিসেট দিয়ে না করে, তো আমি ওইভাবে করেছিলাম। তো ভিডিওটা অনেক 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 লম্বা হয়ে গেছিলো, তো এখনও দেখতে পাচ্ছি তোমাদের ভিডিওটা অনেকই লম্বা, তো সেই কারণে আমি জাস্ট প্রিসেটের থ্রু কাজ করেছি। তো নেক্সট টাইম ট্রাই করবো তোমাদের জন্য, আমি হাতে টানবো কালার কারেকশনটা হাতে করবো। তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।